Hello, Sophia. Here we go. Please sit down. Please sit down. Camera on. Please sit down. কেমন আছো? আমি ভালো আছি। কেমন আছো? কেমন আছো? আমি ভালো আছি। Thank you. তোমার নাম কি? তোমার নাম কি? সোফিয়া জামান। তোমার ভাইয়ের নাম কি? ভাইয়া, brother. তোমার ভাইয়ের নাম কি? সাজিদ জামান। Correct. Okay, এবার বলো। মামা, তোমার দেশের নাম কি? মামা, কেন জানাস না রে? সোফিয়া চুনে। সাজিদ জামান and মোহাম্মদ সাজিদ জামান। Correct. এখন বলো তোমার দেশের নাম কি? দেশের নাম কি? Singapore. Singapore? Yes. Who you are? You are Bangladeshi or you are Singaporean? Bangladeshi? Or Singaporean? Bangladeshi. Bangladeshi, yes. You are a Bangladeshi girl? Yes. Okay. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করব যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সুস্থ আছি, বাড়িতেই আছি। আর অবশ্যই এখনও মেনটেন করার চেষ্টা করছি, ঘর থেকে বের হলে আমি তো পুরো মাস্ক পরে যাই, কোথাও তেমন যাই না, শুধু নিচে যাই আর উপরে আসি এটুকুনি। তো তারপরেও চেষ্টা করি যে হচ্ছে মাস্ক পরে যাওয়ার, হাতে গ্লাভস পরে যাওয়ার, এটুকু মেনটেন করছি। আর যারা বাইরে যাচ্ছেন তাদের তো অবশ্যই এটা মেনটেন করতে হবে। আশা করি এটা সবাই এখন জানেন, এটা আর বলার কিছু নাই। আর ঘরে থেকে থেকে আমরা কি বলবো, আসলে সবাই খুব বিরক্ত, মানে আমারও তো বোর লাগে, বাচ্চারা খুবই বিরক্ত। আজকে 3 মাস হলো ঘরের বাইরে যায় না, ওরা খুবই বিরক্ত হয়ে আছে, মানে বারবার একই কথাই বলে যে কখন বাইরে যাব। আর সোফিয়া তো সবসময় বলতে থাকে কখন সুইমিং পুলে যাব। ওর একমাত্র মজা হচ্ছে সুইমিং পুল না হলে সি বিচ, মানে পানি দিয়ে খেলতে খুব ভালোবাসে, বালি দিয়ে খেলতে খুব ভালোবাসে। অবশ্য যারা পরিবারের সবাই মিলে ঘরে বন্দি আছেন, আমার মনে হয় তাদের দিনটা খারাপ যায়নি, ভালোই গিয়েছে। অ্যাটলিস্ট পরিবারের সবাই মিলে ঈদটা উদযাপন করতে পেরেছেন। আমাদের বেলায় সেটাও হয়নি, আমার হাজব্যান্ড যেহেতু এখানে নাই, মানে মাসুদ যেহেতু অন্য দেশে থাকে, তাই জন্য আমরা দুইটা বাচ্চাকে নিয়ে ঈদটা মোটামুটি গেছে। ঈদের ভিতরে আমি দেখা গেছে যে মিষ্টিও বানাইনি। রমজানে দেখলাম কত মানুষ কত খাবার তৈরি করেছে, মিষ্টি তৈরি করেছে। আমি কিন্তু টোটালি কোনো মিষ্টি তৈরি করি না, আমি মিষ্টি খেতে পছন্দ করি না, ঠিক আছে, কিন্তু একদমই খাই না তা না, আমি কিন্তু খাই। তো আমার মনে হচ্ছে এখন মিষ্টি বানানোর টাইম এসে যাচ্ছে। আমি শুনলাম যে লকডাউন খুলে দিচ্ছে, মানে সিঙ্গাপুর বর্ডারটা খুলে দিচ্ছে, তো তখন আশা করছি যে মিষ্টি বানানো যাবে এখন আর কি। হোপ শিওর যখনই শুনতে পাবো যে লকডাউন তুলে দেবে, ডেটটা পড়ে যাবে, আমিও মিষ্টি বানানো শুরু করবো ভাবছি, কারণ মাসুদ মিষ্টি খেতে খুব ভালোবাসে। তো যাই হোক, আজকে কিন্তু আমি আপনাদের সাথে মিষ্টি না, আজকে আমি আপনাদের সাথে দুটো সবজি রেসিপি শেয়ার করবো। প্রথমে আমি যে সবজি রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করবো সেটা হচ্ছে পাঁচমিশালি সবজি। এই সবজিটা দিয়ে আপনি ভাত, পোলাও, রুটি, পরোটা, লুচি, মানে যে কোনো কিছুই খেতে পারবেন। আর হ্যাঁ, তারপরে দ্বিতীয় যে রেসিপিটা শেয়ার করবো ওটা একটু বলে নিই। ওটা হচ্ছে একটা কাইন্ড অফ চাইনিজ টাইপ সবজি, ওটাও আপনাদের আশা করছি ভালো লাগবে। ওয়েলকাম ব্যাক। সবজি রান্নার আগে এত গল্প দিয়ে ফেললাম যে কি বলবো, এবার একটু রান্নাটা শুরু করি। আমি এখানে 50% পরিমাণ ক্যানোলা অয়েল দিয়েছি আর 50% সরিষার তেল দিয়েছি। সরিষার তেলের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তাই সরিষার তেল যতক্ষণ বোতলে থাকে ততক্ষণ পর্যন্ত আমি ব্যবহার করতে থাকি। এবার রান্নাটা করি। তো এখানে আমি 5 থেকে 7 রকমের সবজি নিয়েছি। আমি মূলো নিয়েছি, পেঁপে নিয়েছি, আলু নিয়েছি, তারপরে সিম ছিল, আর শশা কেটে নিয়েছি, বিচিটে ফেলে দিয়েছি, আর আমি কয়েকটা ঢেঁড়শও নিয়েছি। আর এই রান্নাটার ক্ষেত্রে আমি ডাল ব্যবহার করি। এখানে 3 রকমের ডাল থাকলে সেটাও দিতে পারেন, বা মিশেলি, কয়েক রকমের মিশেলি ডাল থাকলে সেটাও দেওয়া যায়, তো মুসুরের ডাল দিলেও হয়। তো আমি সব রকমই করি, আমি আসলে সবজিটা এক এক সময় একভাবে রান্না করি, প্রত্যেকবারই ভিন্ন রকম করে রান্না করলে প্রত্যেকবারই টেস্টটা আরও ভিন্ন হয়, খেতে ভালো লাগে। তো আমি এবার কালো জিরার ফোড়ন দিয়েছি আজকে। অন্য সময় আমি অনেক সময় মেথির ফোড়নও দেই, আবার কোনো কোনো সময় এরকম হয় যে পাঁচ মিশেলে যে থাকে সিডস সেগুলোও দেই, যেটাকে আমরা ফোড়নে আমরা সবাই নর্মালি ব্যবহার করি। ওটা আলাদা প্যাকেটে কিনতে পাওয়া যায়, ওটা অনেক সময় কিনে নিয়ে আসি। তবে কালো জিরাটা আমার বেশি ভালো লাগে, আর মেথির ঘ্রাণটাও আমার খুব ভালো লাগে। তো এবারে আমি একটু বাটা মশলা দিয়ে দিলাম। বাটা মশলা এখানে আমার আদা, রসুন, পেঁয়াজ, 3টাই একসাথে বাটা ছিল, সেটাই দিয়ে দিলাম।
একটু হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিলে কি হয় মানে মশলাটা বেশি ছিটে গায়ে পড়ে না, নইলে দেখা যায় খুব ছিটে গায়ে পড়ে জামার রং নষ্ট হয়ে যায়। যদিও আজকে আমি কালো রঙে জামা পরেছি, নষ্ট হওয়ার চান্সেস নাই। তারপরে আমি একটু দিয়ে দিলাম, এবারে আমি একটুখানি পানি দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায় নিচে। এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, আবার একটু হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো। অনেক সময় আমি এখানে মাংসের মশলাও দিই একদম অল্প করে, খুব ভালো একটা ঘ্রাণ আসে সবজিতে। দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো আমি অনেকখানি সবজি রান্না করব আসলে, সেই জন্য মানে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। আপনারা দেখতেই পাবেন যে কতখানি সবজি আমি আসলে দিয়েছি। আর আমার সবজি রান্নাটা অন্যরকম হয়, আমি সবসময় বলি আমার সবজি রান্না আমার নিজেরই খুবই পছন্দ। সেই জন্য বলতেও ভালো লাগে। আর আমি তো বললাম আমার সবজি রান্না মোটামুটি, এই রান্নাটা এই সবজিটা সব কিছুর সাথে খাওয়াও যায়, রান্না করে রাখলে দেখা যায় সকালে পরোটার সাথে খাওয়া যায়। দেই সবজি দিয়ে দিই, ওরা সবজি খেতে ভালোবাসে মানে শিখে গেছে। আর যে কোনো রান্নাই খেতে ভালো হলে শুধু আমরা বড়রা না, বাচ্চারাও কিন্তু সেই খাবারটা খেতে ভালোবাসে। আর বাচ্চাদের ক্ষেত্রে একটু অভ্যাসের দরকার হয় সেটা আমরা সবাই জানি। আমিও ছোটোবেলায় সবজি খেতাম না, সবজি খেতে আমার ভালো লাগতো না, বিশেষ করে ঢ্যাঁড়স তো আমি কোনোদিনও খেতাম না। কিন্তু আস্তে আস্তে খাওয়া শিখে গিয়েছি, এখন সব খেতে পারি। মানে আস্তে আস্তে আমরা সবাই শিখি। তো অনেকে আছে বড় হওয়ার পরেও কিন্তু সবজি খায় না, সেক্ষেত্রে ছোটোবেলা থেকে একটু একটু অভ্যাস করাতে হয় আর কি। তো প্রথমে আমি যে সবজিগুলো শক্ত সবজি ছিল সেগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। ওগুলো একটু যখন 50% মতন হয়ে গিয়েছে তখন আমি নরম সবজিগুলো দিলাম। ঢ্যাঁড়সটা এখনও দেইনি, কারণ এখন ঢ্যাঁড়স দিলে ঢ্যাঁড়সটা নরম হয়ে যাবে, তখন পুরো সবজি মানে চেহারাটাই নষ্ট হয়ে যাবে। আর আজকে আমি সবজিতে বেগুন দেইনি, আমি অনেক সময় বেগুন দেই কিন্তু আজকে দেইনি, কারণ হলো বেগুন দিলে সবজিটা কালো হয়ে যায়, দেখতে ভালো লাগে না, সেই জন্য বেগুন আজকে অ্যাভয়েড করেছি। তবে সবজিতে বেগুন দিলে খারাপ না, খেতে ভালোই লাগে কিন্তু, বিশেষ করে শুটকি মাছের সাথে সবজি মানে পাঁচ মিশালের সবজির সাথে দিলে বেগুনটাও ভালো লাগে। তো যখন সব সবজি মোটামুটি সিদ্ধ মতন হয়ে গেছে, এই মুহূর্তে এসে আমি একটু ঢ্যাঁড়সটাও এখনই দিয়ে দিলাম। এবারে আমি একটু গরম পানি দিচ্ছি, আমার চুলার পাশে একটা গরম পানির কেতলি আছে, ওখান থেকে পানি নিয়ে দিই আর কি। যারা আমার ডেইলি ব্লগগুলো দেখেন তারা জানেন। তো আমার একসময় মনে হলো যে একটুখানি লবণ লাগবে, তাই একটু লবণও দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু খুব সহজ, এটুকুই হয়ে গেল, আর কিছু লাগেও না। জাস্ট একটু এখন দেখে শুনে সিদ্ধ হওয়ার পর্যন্ত নামাতে হবে। তবে আমি সবজির রং কখনো নষ্ট করি না, সবজি কালো কালো হয়ে গেলে সেই সবজি কিন্তু দেখতে আর ভালো লাগে না, সবজি ওভার কুক হলেও সেটার উপকারিতা থাকে না। তাই সবজিটা এমনভাবে রান্না করি যে মানে ওভার কুকও হয়নি আবার প্রপারলি সিদ্ধও হয়ে গেছে এরকম, কারণ সিদ্ধ কম হলেও বাচ্চারা খেতে পায় না, একদম প্রপার ওয়েতে সিদ্ধ করতে হয়। আবার বেশি সিদ্ধ হলেও সেটা দেখতে ভালো লাগে না আর খাদ্য মান থাকে না। আমার রান্নাটা একদম শেষের দিকে, এবারে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিব, আর দিব কয়েকটা কাঁচামরিচ, যা সুন্দর একটা ফ্লেভার আসবে। অনেকে উপর দিয়ে একটু ঘিও দেয়, আমি ঘি দেই না, যেহেতু আমি সরষের তেল দিয়েছি তাই ঘি দেইনি। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেল, সহজ রান্না কিন্তু খেতে খুব ভালো হয়, একবার হলেও কিন্তু আপনারা একটু ট্রাই করবেন, আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। এবারে দ্বিতীয় রান্নায় চলে আসি। দ্বিতীয় রান্না হচ্ছে আমার বাঁধাকপির একটা রেসিপি, এটা চিংড়ি মাছ দিয়ে করব। চিংড়ি মাছ দিয়ে এই বাঁধাকপির রেসিপিটা আমি খুব খেতাম আগে, সিঙ্গাপুরে বিভিন্ন দোকানেই পাওয়া যায়, খুব কমন একটা রেসিপি। তবে সিঙ্গাপুরের দোকানগুলোতে দেখা যায় বাঁধাকপিটা একদম কাঁচা থাকে, তো আমি আবার অত কাঁচা রাখি না, আমি একটু ভালো করে সিদ্ধ করি। আর এই সবজিটা রান্নার ক্ষেত্রে বাঁধাকপি যেটা নিতে হবে এটা বেস্ট সফট, মানে ছোট বা বেবি বাঁধাকপি যেটা, বা বেবি ক্যাবেজ টাইপের নিলে ভালো হয়, মানে ক্যাবেজটা যত নরম হবে সবজিটা রান্নাটা তত ভালো হবে। অনেক সময় দেখা যায় বড়ো সাইজের ক্যাবেজ বা বাঁধাকপি পাওয়া যায়, সেগুলো কিন্তু এই রান্নার ক্ষেত্রে ভালো হয় না। তো আমি একটা ছোট সাইজের বাঁধাকপি পেয়েছিলাম, মানে এটাই আমার মন মতো হয়েছিল, আর আমার মনে হলো যে এটার জন্য এই সবজিটা পারফেক্ট হবে। তো আপনারা জাস্ট কিচ্ছু না, একটু বাঁধাকপি যখন নরম পাবেন বা ছোট্ট একটা বাঁধাকপি পাবেন তখন এইভাবে সবজিটা রান্না করে খেতে পারেন, ভীষণ পছন্দ হবে আপনাদের আমার ধারণা। যাই হোক, এখন আমি দিয়ে দিলাম একটু বড় সাইজের একটা পেঁয়াজ কেটে সেটা বেরেস্তায় দিয়ে দিয়েছি, বেরেস্তা না একটু নরম হওয়া পর্যন্ত একটুখানি করব। আর চাইনিজ ভেজিটেবলে একটু
রসুন দিতেই হয়। রসুন দিলে যে ফ্লেভারটা আসে ওটাই চাইনিজ ভেজিটেবলের প্রধান গুণ। আর চাইনিজ ভেজিটেবল রান্নার ক্ষেত্রে একটু উচ্চ তাপে রান্না করতে হয়, মানে ওরা একটু হাই ফ্লেভারে রান্না করে। তো আমিও তাই করব। দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ, চিড়ে দেইনি, চিড়ে দিলে তো ঝাল হয়। তবে আমরা যারা বাঙালিরা আছি তারা চিড়ে খেতে দিতেই ভালোবাসি, তো আমি পরে চিড়েও দিব আর কি। এখানে দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ, এই চিংড়ি মাছটা সাইজ ছোট, তবে এই সবজিটার ক্ষেত্রে সাইজ সাইজ ডাজেন্ট ম্যাটার, মানে ছোটো চিংড়ি দিতে পারেন, আপনারা চাইলে বড়ো চিংড়ি দিতে পারেন। আমি চিংড়ি মাছ অর্ধেকটা মানে খোসা ছেড়ে নিয়েছি আর লেজের দিকটা খোসা ওভাবেই ছিল। তো যাই হোক, এটা আমি জাস্ট এখন কিছুক্ষণ এটা ই করবো যাতে চিংড়ি মাছের শেপটা গোল মতন হয়। ততক্ষণ পর্যন্ত একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, এইটুকুই সবজি, আমি সবজিতে এইটুকুই মশলা যাবে, শুধু এই আধা চা চামচের আধা চামচ হলুদ আর চা চামচের আধা চামচ জিরের গুঁড়ো আর লবণ, আর কোনো মশলা কিন্তু এই সবজিতে ব্যবহার হবে না। এটুকু দিয়েই কিন্তু আমি পুরো সবজিটা রান্না করব। তারপরেও কিন্তু খেতে এই সবজিটা খুব ভালো হয়, আমি নিজে রান্না করে বারবার খাই, ভালো লাগে। আর ক্যাবেজ হচ্ছে আমাদের মেয়েদের জন্য কিন্তু অনেক অনেক উপকার। এই মুহূর্তে আমার মনে নাই যে ঠিক কী কী কারণে উপকার, গুগল সার্চ দিলে পাওয়া যায়, তো অন্য সময় যদি আমি সম্ভব হয় আমি আপনাদের জানাবো। কিন্তু সত্যি সত্যি ক্যাবেজ খাওয়াটা আমাদের মেয়েদের জন্য অনেক ভালো। কিছুক্ষণ যখন এটা নরম হবে তখন আবার একটু ঢেকে রাখবো। জাস্ট খেয়াল রাখতে হবে যে নিচে পুড়ে না যায়, এটা টেন্ডার থাকে। আবার কেউ চাইলে কিন্তু এই সবজিটার ক্ষেত্রে একটু ঝোল দিয়ে মানে একটু গ্রেভি মতনও করতে পারেন, বা কেউ চাইলে এটাতে একটু কী বলবো ওটাকে কর্নফ্লাওয়ার দিতে পারেন। অনেক সময় কর্নফ্লাওয়ার দিয়ে একটু গ্রেভি গ্রেভি অনেকে করে খাই, ওটাও করা যাবে। বা শুধু এমনি ঝোল দিয়ে একটু মাখো মাখো টাইপের করলেও কিন্তু খেতে ভালোই লাগে। তবে আমি কিছুই করিনি, আমি জাস্ট নর্মাল একটু ফ্রাই মতন করেছি। আর কয়েকটা মটরশুঁটি দিয়েছি, মটরশুঁটি আমার খুবই পছন্দ, মটরশুঁটি দিলে আমার কাছে খুব ভালো লাগে। আর ধনিয়া পাতা আমার কাছে ছিল না তাই দেইনি, কেউ চাইলে ধনিয়া পাতা দিতে পারেন যার কাছে অ্যাভেলেবল আছে আর কি। তো এই হয়ে গেল সবজি, খুব সহজ রান্না। আমি একটু মানে ড্রাই ড্রাই করেছি, কেউ চাইলে একটু পানি দিয়ে ঝোলঝোল মতো করতে পারেন, তবে ড্রাই ড্রাই করলে খেতে বেশি ভালো লাগে। যাই হোক, এই ছিল আজকে আমার দুটো রান্না, কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার এই দুটো রান্নাই খুবই পছন্দের রান্না, বিশেষ করে পাঁচ মেশালে যে সবজিটা ওটা আমি খেতে সবথেকে বেশি ভালোবাসি, তাছাড়া আমার বাচ্চারাও খেতে খুব ভালোবাসে। যাদের বাচ্চারা বলেন সবজি খায় না তারা এইভাবে রান্না করে একটু একটু করে দিয়ে অভ্যাস করতে পারেন। বাচ্চারা কখনোই একবারে কোনো কিছু খাওয়া শিখে না, অল্প অল্প করে খাওয়া শিখে। তা আমি আমার দুটো বাচ্চাকে খাওয়া শিখিয়েছি, ওরা কিন্তু প্রচণ্ড রকম সবজি খায়, আমি যা খাই ওরা তাই খায়। তো খাবে না বা খেতে পারে না এরকম বলে কোনো কথা নাই, আসলে প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, আস্তে আস্তে চেষ্টা করলে সবই পারা যায়। তো যাই হোক, আশা করছি আজকের রেসিপি দুটো আপনাদের ভালো লেগেছে, আর প্লিজ কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর সবাই খুব ভালো থাকবেন আজকের মতো আর না। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই বাই।